একটা মা যখন সন্তানকে ভূমিষ্ঠ যখন করে, সন্তানকে যখন প্রসবের সময় যখন হয়ে যায়, তখন মা নির্বিঘ্নে চোখে চলে যায়, চোখের পানি ছেড়ে স্বামীকে বলে, ও স্বামী আপনার সাথে বহুদিন আমার জিন্দগি হয়েছে, না জানি এটা আমার জীবনের শেষ মুহূর্ত কিনা, কত মা তো প্রসবের সময় দুনিয়া থেকে চলে যায়, যাই কিনা, কত মা দুনিয়া থেকে চলে যায়, সন্তান দুনিয়াতে জীবিত কিন্তু মা জীবিত থাকে না। স্বামীকে বলে, স্বামী আপনার সাথে চলতে গিয়ে আমার কত ব্যাধি হয়েছে, ভুল ব্যাধি হয়েছে, না জানি আমি দুনিয়াতে জীবিত থাকি কিনা, ক্ষমা করে দেন, দোয়া করেন, আমি যখন ছোট ছিলাম আমার মুখের কোনো বাসা ছিল না, পায়খানার মধ্যে পড়ে থাকতাম, ঘে ঘে শব্দ না করলে আমার কাছে কেউ আসতো না, পায়খানার মধ্যে পড়ে থাকতাম, আমার কোনো শরীর শক্তি ছিল না, ও আল্লাহ এই কঠিন এই অসহায় মুহূর্তে আমার মা বাপ, আমার মা যেমন আমার সাথে যেরকম আচরণ করেছে, দয়া করেছে, রহম করেছে, ও আল্লাহ আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো, এভাবে দোয়া করবেন। এই জন্য মুফাসসিরগণ বলেন, কোন বান্দা যদি দোয়ার পরে রব্বির হামহুমা না পড়ে, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তো কিভাবে দোয়া করবেন আল্লাহ শিক্ষা দিছি কিনা, কি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত একমাত্র তো হবে কার, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আজকে আমাদের সমাজে শিরিক আছে না নাই, মাজারে মানুষ যায় কিনা, দরবারে মানুষ যায় কিনা, মাজারে যায়, দরবারে যায়, বাবার দরবারে যায়, সেজদা আছে না নাই, কত কন্ডাগণ সেজদা আছে না নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, একটা মানুষ যে সেজদা নিল আর যে সেজদা দিল, যদি উভয়েতে খুশি হয়ে যায়, উভয়ের ইমান গেল, উভয়ে জাহান্নামী হয়ে গেল, কারণ সেজদা পাওয়ার মালিক একবার তো কে, কে একবার তো আল্লাহ সেজদা পাওয়ার মালিক, দুনিয়ার কোন নবী রাসূল তো দূরের কথা, দুনিয়ার কোন মানুষ কেউ সেজদা দেওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, হযরত উমরের মতন ব্যক্তিত্ব নবীজির সাথে, আল্লাহ নবী মরুভূমিতে যাচ্ছেন, এমন সময় একটি জঙ্গলি উট এসে আল্লাহ নবীজির কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে একটা জঙ্গলের উট এসে নবীজিকে সেজদা দিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জঙ্গলি উট এসে আল্লাহ নবীকে সেজদা দিয়ে জীবনটা ধন্য করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনাকে সেজদা দিয়ে আমাদের জীবনটা ধন্য করে নেই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা ভালোভাবে জানিয়ে রাখো, ভালোভাবে জানিয়ে রাখো, আল্লাহর পরে যদি দুনিয়ার জমিনে কাউকে সাজদা করার অনুমতি থাকত, বুঝতেছেন নি কথাটা, ভালোভাবে বুঝেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পরে দুনিয়ার জমিনে যদি কাউকে সাজদা করার অনুমতি থাকত, তাহলে আমি সমস্ত দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা দেয়, যেহেতু আল্লাহর পরে কাউকে সাজদা দেওয়া যাবে না, সুতরাং দুনিয়ার জমিনে কেউ কাউকে সাজদা দেওয়ার অধিকার রাখে, রাখে, দিবেন তো সাজদা, যাতাই তাতে সাজদা দিয়েন না, মিয়া জাগা মতো সাজদা দিয়েন। এই কফালটা অনেক দাম, এই কফালের দাম আছে মিয়া, এটা একটা সাইনবোর্ড, সাইনবোর্ড কফালটা, কেয়ামতের মাঠে আল্লাহ মানুষের কফালে লেখা থাকবে কি জান্নাত থেকে জাহান্নামি। তা আপনি যে আল্লাহকে সারা সাজদা দিয়েছেন, তা কফালে উঠবে কি না, উঠবে কি না, মিজানের পাল্লায় দিতে হবে না, এর আগে আমি জাহান্নামি, বুঝেছে যে সাজদা দিয়েন, জাগা মতে সাজদা দিয়েন। শিরিক যাকে বলা হয় শিরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করবেন, শিরিককে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মা ইয়ুশরিক بالله فكأنما حرم الله عليه الجنة ومأواه النار। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সাজদা দিল, অন্য আল্লাহর সাথে যারা অন্যকে শিরিক করল, শিরকে তো আমার যার মাঝে থাকবে, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাতকে চিরস্তরে হারাম করলাম, আর জাহান্নাম হবে তার ঠিকানা। নাউজুবিল্লাহ বলে। শিরিকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ছোট্ট একটা দৃষ্টান্ত, শিরিকে কি ভয়াবহ অবস্থা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাম, নাম শুনছেন তো, কি নাম শুনেন নাই, মূসা নবী নাম শুনছেন নাই,
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যাকে কালিমুল্লাহ বলা হতো আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলতে পারতেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তোর পারে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলবে কার সাথে আল্লাহর সাথে কথা বলবে প্রতিমধ্যে একজন লোককে দেখতে পাই যেই লোকটা জীর্ণশীর্ণ সমস্ত শরীর পছন্দ করেছে সমস্ত শরীরে কীট পতঙ্গ কিরা বিলিবিলি করিতেছে আল্লাহর পয়গম্বর দেখেন ওই কঠিন মুহূর্তে আল্লাহর বান্দার জবান দিয়ে আল্লাহু 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 জিকির করিতেছে সুবহানাল্লাহ বিহামদি মানুষ কি বিপদের সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ভুলে যায় কতক্ষণ নাকি লিয়া স্মরণ করে তো কথা বলতেছেন ঠিকই কিন্তু বাস্তবে তো এরকম না কতক্ষণ নাকি লিয়া বাস্তবে এরকম আপনি অসুস্থ হয়েছে আপনার সন্তান অসুস্থ হয়েছে কি নামাজ পড়তাম আল্লাহকে আর কেড়ে দেখে না সব বিপদ আপদ গেলে আমার উপরে একে লিয়া কতক্ষণ নাকি লিয়া ও ভাই আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ তা বেশি বালা মুসিবত দেন সুবহান আল্লাহ বলে সে মূসা আলাইহিস সালাম দেখতেছেন আল্লাহর বান্দা কঠিন অবস্থায় সে আল্লাহ আল্লাহ নামে জিকির করে বলে ও আল্লাহর বান্দা তুমি এই কঠিন অবস্থায় বিপদের সময় তুমি আল্লাহ নামে জিকির করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করিতেছ আল্লাহর শুকরিয়া আদায় করতেছ তার কোন নিয়ামতে কৃতজ্ঞতা আদায় করিতেছ এমন সময় ওই লোকটা বলে ও আল্লাহর বান্দা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই কঠিন মুহূর্তে আমার সমস্ত শরীরে কিরা দিয়েছে কিরাগুলো বিলিবিলি করতেছে যার দূর আমার রাত্রে ঘুম হয় না দিনও ঘুম হয় না এদের চব্বিশটা ঘন্টা আমি ঘুমাইতে পারি না চব্বিশটা ঘন্টার ভিতরে একটা মুহূর্ত আমার আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল হই নাই এই জন্য আমি বেশি করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করিতেছি মূসা আলাইহিস সালামের আল্লাহর বান্দা তাহলে তোমার বয়স কত আল্লাহর বান্দা বলে আমার বয়স 400 বছর কত 400 বছর আসেন এরকম কেউ না নাই 400 বছর বয়স আশ্চর্য হওয়ার কিছু নাই ওই যুগের মানুষ 1000 বছর 700 বছর 900 বছর 800 বছর তারা হায়াত পাইত একদিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস কাছে একজন মহিলা তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে বয়স তার 300 বছর কত বছর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছে ও গো আল্লাহর পয়গম্বর আমার এই নাবালক বাচ্চার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন কত বছর বাচ্চা 300 বছর বাচ্চার কথা কি নাবালক আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম হাসি মারলেন সুবহানাল্লাহ কন্যা হাসি মারলেন বলতেছে ও বুড়ি মহিলা তুমি তোমার বাচ্চার বয়স 300 বছর তুমি তাকে নাবালক বলতেছ অত সই জমে মানুষ 300 বছর 400 বছরের মানুষ বালক হইতো মূসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহর বান্দি এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যে সময় নবীর বয়স হবে 60 থেকে 70 বছর সুবহানাল্লাহ জোরে বলেন মহিলা তো আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার 60 বছর 70 বছর বাচ্চা তো আমরা দুধই ফান করে ঠিক কথা ঠিক না 300 বছর সে বালক হয় 700 বছর বালক হয় তো 60 বছর 70 বছর 80 বছর তো সে কি করবো দুধ পান করব মহিলা আশ্চর্য হয়ে গেছে ও আল্লাহর পয়গম্বর তাহলে কি ওই নবী এবং তার উম্মত দুনিয়াতে বিবাহ শাদী করবেনি দুনিয়াতে ঘরবাড়ি বানবেনি দুনিয়াতে অট্টালিকা করবেনি দুনিয়াতে তারা জীবনযাপন করবেনি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে যে হ্যাঁ 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 তারা বিবাহ শাদী করবে তাদের সন্তান হবে তাদের নাতি নাতনি হবে তাদের ফতিও হবে এমনকি দুনিয়াতে তারা এমন বিলাসবহুল জীবন যাপন করবে যা অতীতের কোন নবীর উম্মতরা এরকম বিলাসবহুল জীবন যাপন করতে পারে নাই সুবহানাল্লাহ কেন কারণ তারা হবে এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতেন না সুবহানাল্লাহ বলে যেই নবীকে না বানাইলে মূসা নবীর জন্ম হতো না যেই নবীকে না বানালে আকাশ জমিন কুল কায়নাত 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ 24 হাজার পয়গম্বর জন্ম হতো না এমন নবীর উম্মত হবেন যেই নবীর উম্মত হওয়ার মধ্যে সবচেয়ে বেশি কামিয়াবি সুবহানাল্লাহ বলে আসেন এখন মানুষ কি কর বেড়া 30 বছর বয়সে বেড়া নাতি হয়ে জায়গা এরকম আছে না দেশে মানুষ আছে কত সুন্দর ঘর বান্ধে 100 তলা 200 তলা পর্যন্ত আরো বেশি বিল্ডিং আছে না পৃথিবী জমিনে আছে এই হচ্ছে আমাদের ফজিলত মূসা আলাইহিস সালাম বলেন বাবারে এখন তোমার কি চাহিদা এই কঠিন মুহূর্তে তুমি আল্লাহ নামে জিকির কর তোমার মনের কোনো আশা আসেনি লোকটি বলতেছে আল্লাহর পয়গম্বর আমার 2টা আশা কয়টা আশা নাম্বার 1 আমি মানুষের মুখে শুনেছি
এই যুগের শ্রেষ্ঠ নবী হবে মূসা আলাইহিস সালাম, মূসা নবীর সাক্ষাৎ আমি পাইতে চাই। দুই নাম্বার হলো আমি একটু পানি পান করতে চাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে আল্লাহর বান্দা তোমার উভয়টা আশা পূর্ণ হয়ে গেল, আমি হলাম এই যুগের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে গেছে, এখন তুমি অপেক্ষা করো আমি তোমাকে পানির ব্যবস্থা করে দিতেছি। মূসা আলাইহিস সালাম গেলেন পানি আনার জন্য, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউত আজাল কিবল আজাইল আমার বান্দার কাছে যা রূহটা বাইর করে নিয়ে আস, আমার বান্দা পানি পান করার আগে বান্দা দুনিয়া থেকে চলে আসবে। মালাকুল মউত আজাল আলাইহিস সালাম আসেনিও, আছে না ঘুমাইছে, হ্যাঁ না অবসরে গেছে? মালাকুল মউত আজাল আলাইহিস সালাম চলে আসলেন, তারা আত্মাটা নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম এসে দেখি ওই লোকটার দেহটা মাটিতে পড়ে আছে, বনের হিংস্র জানোয়ার এসে তার দেহটা খেয়ে এলোমেলো করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কোন মাধ্যমে প্রয়োজন হয়নি, এই জন্য পানি থেকে পান করতে দেওয়া হলো না। আল্লাহর ক্ষমতা আসেনি খাওয়ানো, আসেনি ক্ষমতা? হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ একজন বিশিষ্ট বুজুর্গ তিনি ছিলেন, দেখেন আল্লাহ কিভাবে খাওয়াই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ হজরে সফর চলে গেছেন। আগেকার যুগে মানুষ পায়ে হেঁটে সফর করত, জাহাজে সফর করত, ছয় মাস এক বছর সময় লাগতো হজ করার জন্য। আর এখন তো বর্তমান যুগে মানুষ সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা সময় লাগে মক্কার জমিনে পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তিনি পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছেন হজ করার জন্য, এমন সময় দেখে একটি খাত তার মুখের মধ্যে লুঠি, মালিক বিন দিনার সামনে সামনে কাকটা উড়ে উড়ে যাইতেছে, তার টুটের মধ্যে একটা রুটি দেখা যায়। আল্লাহর বান্দা মালিক তিনি চিন্তা করতে লাগলেন কাকের মুখে এত বড় রুটি কোথায় থেকে আসলো, ভাই কাকটি আমার সামনে কেন দিয়ে এত ধীরে গতিতে সে উঠতেছে? দেখে যে কাকটা উঠতে উঠতে পাহাড়ের দিকে যাইতেছে, হজ মালিক বিন দিনার তিনি বলেন আমিও কাকের পরিস্থিতি বোঝার জন্য, তার শেষ পরিণাম দেখার জন্য কাকের পিছনে পিছনে চলতে লাগলাম। গিয়ে দেখি পাহাড়ের উপরে একটি লোকের হাত পা বাঁধা আর লোকটার মুখের মধ্যে কাক রুটি দিয়ে তাকে খাওয়াইতেছে। যখন খাবার শেষ হয়ে গেল কাক তখন পানি টুটে করে পানি এনে ওই লোকটা টুটে দিতেছে, লোকটা পানি পান করিতেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তিনি আল্লাহ আকবার ধ্বনি দিলেন, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে কাকটি যখন চলে গেল ওই লোকের হাত পার ভাঙা বাদ খুলে বলতেছে বাবা রে তুমি এই পরিস্থিতির শিকার কেন হয়েছ? লোকটি বলতেছে ভাই আমি তো হজের সফরে ছিলাম, আমি হজ করতে যাইতেছিলাম, এমন সময় এখানে আসার পর দস্যুরা ডাকাতের দলেরা আমাকে পাহাড় উপর এনে আমার হাত পা ভেদে আমার সব কিছু নিয়ে গেছে, আজকেও কয়েকদিন যাবৎ আল্লাহ রাব্বুল আমিন এই কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করিতেছে। আল্লাহ সবই পারে, কেন যাবে আপনি মাজারে, কেন যাবেন মাজারে, আপনি কেন গরু মান্নত করবেন, কেন ছাগল মান্নত করবেন? আল্লাহ কি মরে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহকে সামনে ঢিলা হয়ে গেছে নাকি আল্লাহ ধাপ পড়ে গেছে? কি কোন আল্লাহকে সামনে ঢিলা হয়ে গেছে, আল্লাহ বুড়া হয়ে গেছে? না না না, আমার আল্লাহ বুড়া হয় নাই, আমার আল্লাহ যেমন আছেন তেমনই আছেন। সুবহানাল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। ও বান্দা জানিয়ে রাখো আমি আল্লাহ হচ্ছি এমন, আমি আল্লাহ সঙ্গে মাহবুদ নাই, ইলাহা নাই, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ অতীতে যেমন ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো, আমি আল্লাহর মাঝে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার আল্লাহ যদি জীবিত আছেন, আমার আল্লাহ সবকিছু দেখেন সবকিছু শুনেন সবকিছু দিতে পারেন, তাহলে আমি আল্লাহ বাদে কেন আমি মাখলুকের কাছে যাবো, কেন বাবার দরবারে যাবো? যারা বাবার দরবারে যাবে তাদের ইমান থাকবো না যাইব? যাবেন তো এখন দরবার যাবেন? আমাদের সে কুকুর আছে না, কতক্ষণে কুকুর আছে না দেখবেন, এখন বর্তমান যুগে এক একটা কুকুরে 10টা করে বাচ্চা আছে, কতক্ষণ কি মিথ্যা বলতেছি? আমি দেখছি একদিন কুলে সবার মাছ মর আছে না, আরো তো গেছি সকালবেলা গে দেখি একটা বাচ্চা কুকুর শুয়েছে 10টা বাচ্চা তার। আমরা সে সন্তান নেই না, ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানে কি অতিষ্ঠ, একটু হলে ভালো দুইটা হলে অতিষ্ঠ, এলে কত শুনে না? রিজিকের মালিক কে? তোমার যেরকম খেয়ে ডাল ডালো দেখে আমার সন্তান হলে সন্তানকে খাওয়াবো কোথা থেকে? ইমান নাই রিজিকের মালিক আমিন আল্লাহ। এ বাচ্চা কত করে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কষ্ট হইতেছে কাফ লাগতেছে না বেশি কড়া কইলেতেছি আমি তো আপনাদের এলাকার মানুষ একরামপুর আমার বাড়ি মির্জাপুর মহিলা মানুষ থাকি আবার ঢাকা এক মাসে নামাজও পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনাদের দোয়া আবার কিছু ওইরকম কিছু প্রোগ্রাম টোগ্রামও করি সব কিছু আল্লাহর ইচ্ছা আমি জীবনও কল্পনা করি নাই যেভাবে আমি কথা বলবো জীবনও কল্পনা করি নাই সব কিছু মালিক আল্লাহ আমার সাথে যারা স্কুলে লেখাপড়া করেছে তারা এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে কিন্তু মনে শান্তি নাই আর আমার মনে কোনো অস্থিরতা নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো অস্থিরতা না মনে কোনো অস্থিরতা নাই কারণ কোনো কিছু অভাব নাই আছে সবাই আছে অভাব নাই যা দরকার সবাই আছে বেশিও না কমও না এটাই তো যথেষ্ট কি কন আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করবো মূল্যে তো সবই শেষ কবর সাথে আমার সাথে যাবে কিছু দরকারটা কি তো ওই কুকুরের কথা বলতেছিলাম মনে আছে তো কুকুরে তো খাবারের চিন্তা করলেন তার বাচ্চা কোনো হিসাব নাই আচ্ছা বলেন তো এই কুকুরে কোনোদিন দেখছেন কোন কুকুরে কোনো মাছ হারে গেছে যে মানত মানছে হ্যাঁ তো কুকুরে বাচ্চা দিছে গাড়া আরে কত কোনো গেলে গিয়া ওই মুসলমান যেই মানুষে আল্লাহ ভাবে কোন গাইরুয়ার কাছে সন্তান চাবে মাজারে যাবে ভাবের কাছে যাবে ওই সমস্ত মানুষ কত নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল কার কথা আমার কথা না আমি আল্লাহর কথা আল্লাহ বলতেছে আমি অনেক মানুষকে অনেক জিন্নাতকে সৃষ্টি করছি জাহান্নামের জন্য কেন তাদের অন্তর আছে অন্তর দিয়ে ফিকির করে না অন্তর দিয়ে চিন্তা করে না চক্ষু আছে চক্ষু দেন আল্লাহ কুদরত দেখে না কান আছে কান দেন আল্লাহ কথা শুনে না ওই সমস্ত মানুষ আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো বেশ কম নাই বরং আল্লাহ বলতেছেন বাল হুম আদল বরং তার চতুষ্পদ জানাচ্ছে আরো নিকৃষ্ট হয়ে গেছে মানুষ যারা প্রস্তাব করে কিনা কতক্ষণে গেলি গা এ যুবক ভাইরা যারা ফ্যান ফিরে ফ্যান ফিন্দু মিয়া মানে বসতে পারে এরকম আফুর দিয়ে বসে প্রস্তাব করতে হয় দাঁড়ায় প্রস্তাব করে তো কুকুরে কি বসে প্রস্তাব করে কতক্ষণে গেলি গা তাহলে কুকুরের মাঝে আমাদের বেশ কম আছে গুরু প্রস্তাব করে দাঁড়ায় করে শুয়েও করে গাছ খাইতেছে প্রস্তাব করতেছে গাছ খাইতেছে পায়খানা করতেছে ও মুসলমান তুমি যদি দাঁড়ো প্রস্তাব টাকার থেকে তুমি নিরাপদ থাকতে না পারো পাক পবিত্র অর্জন করতে না পারো তো তোমার মাঝে কুকুরের মাঝে বেশ কম কোথায় কুকুরে খাও তুমিও খাও কুকুরের পায়খানা করো তুমিও পায়খানা করো কুকুরেতে তার নিজের কাহের সাথে মিশাইতেছে তুমিও মিটাইতেছো তো তোমার মাঝে কুকুরের মাঝে পার্থক্য কোথায় বুঝতে হবে কথা বুঝতে হবে কথা খুব করা হয়ে যাইতেছে মনে হয় না বোঝা দরকার আছে এই জন্য শিরিক করা যাবে না কি করা যাবে না এবার আসে আমার দ্বিতীয় সাবজেক্ট পৃথিবীতে চারটা দৃষ্টি আছে ন্যাক দৃষ্টি কয়টা দৃষ্টি চারটা বস্তু আছে যে বস্তুর দিকে তাকাইলে আল্লাহ তাআলা যতক্ষণ তাকাইবেন ততক্ষণ সওয়াব দিতে থাকবেন সুবহানাল্লাহ বলেন নাম্বার এক মাতা পিতার দৃষ্টি যাদের মাতা পিতা আছে ও যুবক ভাই যাদের মাতা পিতা এখনো দুনিয়াতে জীবিত আছে মাতা পিতার দৃষ্টি দাও ন্যাক দৃষ্টি তাকাও মাতা পিতার প্রতি যতক্ষণ ন্যাক দৃষ্টিতে তাকাইবে ভক্তির দৃষ্টিতে তাকাইবে আল্লাহ রাসুল বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে তোমার আমল নামায় কবলি হজের নেকি দেওয়া হবে দুই নাম্বার দৃষ্টি আল্লাহর ঘরের দৃষ্টি কাবা ঘরের দৃষ্টি সুবহানাল্লাহ বলেন অনেক হাজির সাহেব এখানে আছেন যারা আল্লাহর ঘর দেখে এসেছেন রাসুল বলেন একটা মানুষ যদি দূর থেকে কাবা ঘরে দিয়ে তাকায় থাকে এবার তওয়াফ করে না কোনো কিছু করে না এবাদত বন্দি করে না ওই লোকটা যতক্ষণ আল্লাহর ঘর কাবা দিয়ে তাকাইবে ততক্ষণ পর্যন্ত তার আমল থেকে গুনাহ মাফ হইতে থাকবে তার আমল নামাই নেকি লেখা হইতে থাকবে তিন নম্বর দৃষ্টি কোরআনের দৃষ্টি সুবহানাল্লাহ বলেন ও যুবক ভাইরা বুড়া বাবারা ও আমার মা ভুলে অনেকে আছে কোরআন পড়তে পারেন না
কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে এখানে অনেক মানুষ এমন আছে যার জীবনে কোরআনকে হাতেও নেয় নাই, আসে না নাই। হুজুর যেহেতু কোরআন পড়তে পারি না, কেন কোরআন হাতে নিব, তো আমার অন্তরে ভয় লাগে। না না, এরকম করেন না, কোরআনকে হাতে নেন, হাতে নেওয়া তো বাধা নাই, নিষেধ নাই, আছে হাতে নেওয়া নিষেধ নাই, বুকে নেওয়া নিষেধ নাই, চুমু খাওয়া নিষেধ নাই, মাথায় নেওয়া নিষেধ নাই। আল্লাহর কোরআনের দিকে যতক্ষণ তাকায় থাকবেন রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার আমল থেকে গুনাহ মাফ হইতে থাকবে আর নেকি লেখা হইতে থাকবে। মসজিদে গেছেন, সুন্নাত আদায় করেছেন, 10 মিনিট সময় বাকি আছে, কোরআন পড়তে পারেন, কোরআন তো তালাক করেন, অথবা মসজিদে গেছেন, গেই মসজিদে গিয়ে কোরআন শরীফ একটু হাতে নেন, একটু চুমু খান, মাথায় লাগান, আর বলেন আল্লাহ এটা তোমার কালাম, তোমার কথা, তোমার কিতাব, তোমার কোরআন, আমি কত হতবাগা, তোমার কোরআনকে বুঝলাম না, দুনিয়া সব কিছু বুঝলাম, তোমার কোরআন পড়তে পারলাম না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আমি ওইদিকে যাচ্ছি না, এটা একটা সাবজেক্ট। তিন নাম, চার নাম্বার দৃষ্টি, হক্কানি বুজুর্গ উলামায় কেরামের দৃষ্টি। যতক্ষণ হক্কানি বুজুর্গ উলামায় কেরামের দৃষ্টিতে তাকাইবেন, চেহারা দিয়ে তাকাই থাকবেন, ততক্ষণ আপনি আমার আমল থেকে গুনাহ মাফ হইতেই থাকবে। এবার আসেন আল্লাহ তাআলা বলেন মাতা পিতার সেবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোরআনে কোন মানুষের কথা বলে নাই, শুধু মাতা পিতার কথা বলেছেন। বান্দারে মাতা পিতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা অনুযায়ী বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি গোটা মানব জাতি, মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, গোটা মানব জাতিকে আমি নসিহত করতেছি, বান্দারে তুমি দুনিয়ার মানুষে, তুমি দুনিয়ার মানুষের মাঝে তোমার মাতা পিতার সাথে সবচেয়ে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, বিশেষ করে মায়ের সাথে। কেন মায়ের সাথে ভালো আচরণ করবে? আল্লাহ বলতেছেন হামালাতু উম্মুহু কুরহা, ও বান্দা তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে বহু কষ্ট করে পেটে ধারণ করেছে। ও হামালাতু কুরহা, তোমাকে তোমার মা জীবনে ঝুঁকি নিয়ে তোমার মা দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করেছে। একটা মা যখন সন্তানকে ভূমিষ্ঠ যখন করে, সন্তানকে যখন প্রসবের সময় যখন হয়ে যায়, তখন মা নির্বিঘ্নে চোখে চলে যায়, চোখের পানি ছেড়ে স্বামীকে বলে, ও স্বামী আপনার সাথে বহুদিন আমার জিন্দগি হয়েছে, না জানি এটা আমার জীবনের শেষ মুহূর্ত কিনা, কত মা তো প্রসবের সময় দুনিয়া থেকে চলে যায়, যায় কিনা, কত মা দুনিয়া থেকে চলে যায়, সন্তান দুনিয়াতে জীবিত কিন্তু মা জীবিত থাকে না। স্বামীকে বলে, স্বামী আপনার সাথে চলতে গিয়ে আমার কত ব্যাধি হয়েছে, ভুল ব্যাধি হয়েছে, না জানি আমি দুনিয়াতে জীবিত থাকি কিনা, ক্ষমা করে দেন, দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন একটা মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে এমন রক্তাক্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই মায়ের আমল নামায় আল্লাহ গাজীর সমপরিমাণ সব লিখিয়া দেন। আর এমন সময় একটা মা যদি দুনিয়া থেকে এন্তেকাল করে, আল্লাহ রাসূল বলেন ওই মাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, শহীদের মর্যাদা দান করে দেন। আল্লাহ বলেন বান্দারে তোমার মা তোমাকে বহু কষ্ট করে গর্ভ ধারণ করেছে, তোমার মা তোমাকে বহু কষ্ট করে তোমাকে প্রসবের জন্য তোমাকে প্রসব করেছে। আল্লাহ অন্যায়তে বলতেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আমি সমস্ত মানব জাতিকে নসিহত করলাম, ও মানব জাতি তোমরা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে মাতা পিতার সাথে। আপনি যদি বড় বুজুর্গ হয়ে গেছেন, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, মুফতি হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, শাইখুল হাদিস হয়ে গেছেন, আপনি যদি মায়ের সাথে আপনার আচরণ ভালো না হয়, বাবার সাথে আপনার ভালো আচরণ না হয়, আপনার শাইখুল হাদিস, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি আর যত কিছু করেন না কেন, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই, কোনো মূল্য নাই। রাসূলের কথা হাদিস শরীফে এসেছে, বুখারী হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড়ি ইসলাম একজন যুবক ছিল, একজন যুবক একজন বুজুর্গ, তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ ছিল। আল্লাহর বান্দা দিন রাত খানকায় তাকে আল্লাহ আল্লাহ জিকির করে মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, মানুষদেরকে
তিনি গুণাত্মুক্ত জীবনযাপন করা তীর্ণ সিহত করতে থাকেন। এমন সময় একদিন তার মা এসে বলে, আমি আমার সন্তানকে বহুদিন হয়ে গেল দেখি নাই, সন্তানকে দেখার জন্য এসেছে। জুরাইজ রহমাতুল্লাহ আলাই তিনি তার খানকায় বসে আছেন, মা এসে সন্তানকে ডাকে, ও জুরাইজ, ও জুরাইজ। এমন সময় জুরাইজ তখন তিনি নামাজরত ছিলেন, নফল নামাজ পড়তে ছিলেন। মাসালা বুঝে নেন, আপনি যদি নফল নামাজ আদায় করেন আর এমন সময় আপনার মা বাপ যদি আপনাকে ডাকে, তখন মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার জন্য জরুরি, নামাজ বাদ দিবেন, নামাজ পড়ে আপনি কাজা করবেন। তো ওই জুরাইজ বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি তো নামাজে আর আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি কি করব। তখন তিনি তো ফকির ছিলেন না, আবেদ ছিলেন, ফকির ছিলেন না, তখন তিনি জব দেন নাই, বলে আমি তো নামাজে আছি, আমি তো ভালো কাজে আছি, আমি তো আল্লাহর ইবাদত করিতেছি। জুরাইজ মা চলে গেলেন, দ্বিতীয় দিন আসলেন, এসে দেওয়া ডাকতেছে জুরাইজ, তখনও তিনি নামাজরত অবস্থায় ছিলেন, তখনও তিনি বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা আর আমি নামাজে, এখন আমি কি করব। মায়ের ডাকা সারা দেন না, তিনি চলে গেলেন। তৃতীয় দিন আসলেন, ডাকতেছে সন্তানরে, ও জুরাইজ, তখনও তিনি নামাজ অবস্থায় ছিলেন। এমন সময় তখনও তিনি মায়ের ডাকে সারা দেন নাই, এমন সময় মা বদ্ধ করে ফেললেন, বদ্ধ করে ফেললেন, আল্লাহুম্মা লা তামাত্তা হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত, ও জুরাইজ আমি মা হয়ে তোমাকে ডাকি, মায়ের চেহারা দেখতে তোমার ভালো লাগে না, মায়ের চেহারা দেখতে তোমার মন চাইতেছে না, আমি আল্লাহর কাছে বদ্ধ করলাম, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর চেহারা না দেখায়, তোমাকে যেন মরণ না দেয়, নাউজুবিল্লাহ, মায়ের চেহারা দেখতে মনে চাই না, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারী চেহারা না দেখা পর্যন্ত তোমার মন যেন না দেয়, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কাফি, দুনিয়াতে তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, সুবহানাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই, কার কথা, রাসূলের কথা, কোনো সন্দেহ নাই, দাওয়াতুল মাজলুম, এক নাম্বার দুনিয়া যে ব্যক্তি মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, আপনি সবল, আপনি দুর্বল আক্রমণ করলেন, তাকে অত্যাচার করলেন, ওই দুর্বল ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, রাসূল বলে ওই দুর্বল ব্যক্তি আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম দুই নম্বর, দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফর অবস্থায় আছে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর নবীজি বলেন, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, চাই বদ্ধ হোক আর ভালো দোয়া হোক, ওইটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা দোয়া করছে, আল্লাহুম্মা লা তামাত্তা হাত্তা তুরিয়াহু বুজিহাল মুমিসাত, ও আল্লাহ তুমি আমার সন্তানকে বেশ্যা নারী চেহারা না দেখায় মরণ দিও না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ওই এলাকায় একজন বেশ্যা নারী ছিল, ওই নারী এসে বলে, জুরাইজ আমি তো তোমার সাথে খারাপ কাজ করতে চাই, নাউজুবিল্লাহ, কন্যা হুজুর এসে গেছে, আমি যে কথা শেষ দিতেছি, এটা কি সম্ভব, একজন বুজুর্গ, একজন ফির, একজন ফির সাহ হক্কানি বুজুর্গ মানুষ কি একটা নারীর সাথে অপকর্ম করতে পারে, কতক্ষণ গেলে করতে পারে, সম্ভব না, কল্পনা করা যায় না। তিনি ওই মহিলাকে ধমক দিয়ে বললেন, হে শয়তান থেকে, মহিলা কইতেছে আমার সিঞ্চ, আর নিসাও হাওয়া ও শয়তান, নবী বলেন মহিলা হচ্ছে শয়তানের জাল। আমি হয়তো সময় এসে গেছে, সময় স্বল্প এসে গেছে, নাতে বলতে পারতাম কিভাবে জাল, একটা নারী ইচ্ছা করলে গ্রামে কি গ্রাম যুবকদের চরিত্র নষ্ট করার ক্ষমতা আছে না নাই, এখন তারও সহজ, জামাই তাহাবি দেশ বউ দেশ বাবার বড় মোবাইল কিনে খালি দিনে রাতে কথা, কথা আর কথা, শেষ পর্যন্ত দুইটা তিনটা সন্তান তো আরেকবার লাগে ভাগ্য জায়গা, জামার টেহ বসলেও জায়গা, ঠিক কিনা কো, তো ওই বেশানে বলতেছে ঠিক আছে মজাটা বুঝাবো তোমারে, হ্যাঁ আমার দিকে তুমি চাইতা না বুঝাবো। তো পাশে একজন রাখাল ছিল, রাখালের সাথে ওই মহিলা আকাম করছে, তার পেটের মধ্যে সন্তান আছে, নাউজুল বলেন, সন্তান যখন দুনিয়াতে আসলো মানুষ বলে হেই এ সন্তান কার, কতক্ষণ ঠিক কিনা, একটা মেয়ে যদি বিয়ের আগে সন্তান হয়ে যাগা কি কর, মানুষ কি আরে ভালো করবে না বুড়া কইব, কিরে তুই তত বিয়ে হয়েছে না বাচ্চা করতে আনছ, এলাকা জায়গা দিব রে। এমন সময় নারী বলতেছে, মহিলা বলতে জানো না কে করছে, কো কে করছে, ওই যে ফিসা বুজুর্গ ঘর বলে থাকে জোড়া যে সন্তান, এমনি তো মানুষ নাসিরা বুড়ি আরফ হয়েছে ডুলের বাড়ি, এখন আর কি কোনো কথা আছে, বুজুর্গ গিরি করো ঘরের মধ্যে বসে থেকে, বুজুর্গ গিরি করো রাত্রে বেলা একাম কুকাম বাচ্চা তুলাইছ, সমস্ত মানুষ গিয়ে তার ঘর ভাঙতে শুরু করলো, জুরাইজ বলে কি হয়েছে কি হয়েছে, কক বলার সময় নাই, বলার সময় নাই, তাতে বাইরে তরস মারলাম,
আরেকটু সুযোগ দাও আমাকে, কথাটা শোনো আমাকে, বলতে দাও, কথা বলতে দিব, সুযোগ দিব, তুমি এখানে আড্ডা দাও, আল্লাহর ইবাদত করো, গোলামি করো, বুজুরগিরি দেখাও, আর রাত্রেবেলা আকাম করে বাচ্চা হয়েছে, এটা তো তোমার বাচ্চা। আল্লাহ বান্দা জুরাজ মনে করতে চাই, এই কথা যখন শুনলাম মনে হয় আমার আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো, বলতেছে বাবারে ঠিক আছে, ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, আমাকে একটু সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু বলার আমাকে সুযোগ দাও। আল্লাহর বলি তো আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? আছে না নাই? বেয়াগি করছে কার সাথে? কার সাথে? আল্লাহ বান্দা জুরাইজ রহমাতুল্লাহ উজু করলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ মনে আমার মায়ের বদ্ধ লেগে গেছে, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আমি যে আমার মায়ের ডাকে সাড়া দিলাম না, হয়তো আমার মায়ের বদ্ধ লেগে গেছে, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। দোয়ার শেষে জুরাইজ বলে ওই সন্তানকে বলতেছে, সন্তানের পেটে আঘাত করে আর বলে, বল সন্তান বল 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 তোর বাবাকে, এখন বলেন 10 দিনের সন্তান, 1 মাসের সন্তান কি কথা ববলতে পারেনি? কথা বলতে পারে? 10 দিনের সন্তান অথবা সবাই মাত্র সন্তান ভূমিষ্ঠ হলো, ওই সন্তান যদি কথা বলে ওই কথা মানুষে বিশ্বাস করবে কিনা? আফ্রিকা বুঝতেছেন না, করবে কিনা? হাদিস শরীফ এসেছে, দুনিয়াতে 4 জন শিশু অবস্থায় কথা বলেছিল, তার মধ্যে একজন ইবনে জুরাইজ, ওই বাচ্চা বলতেছে হে মানুষ সকল জানিয়ে রাখো আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে ওই রাখাল, ওই রাখাল আমার বাবা, আমার মা তার সাথে আকাম করেছে, এই বাচ্চা আমি সন্তান আমি হয়েছি। এই কথা যখন শোনার পর মানুষে কোনো সন্দেহ আসেনি, মানুষ সবাই আল্লাহর বান্দা জুরাইজের কাছে গিয়ে ক্ষমা চাইতেছে আর বলতেছে হুজুর বেয়াদি মাফ করবেন, আমরা তো আপনাকে কোনো জিজ্ঞাসা করতে পারি নাই। দেখুন সমাজে মানুষ আছে হুজুর দোষ খাইলে হ্যাঁ কি হয় মনে হয় মনে হয় কসরো না কসির কোনো তথ্য নিত না, হ্যাঁ মনে হয় মনে রে আমরা আমাদের কাছে এই কাম করে গেছে গা, কথা কি আসা না মিসা? আরে হুজুর তাই গেছে কইতে পারতাম না, যাক শেষ পর্যন্ত মানুষ বলতো হুজুর আমাদের বেয়াদি মাফ করবেন, আমরা আপনার ঘরটা স্বর্ণের ইদ্দা বানাই দিই, আমাদেরকে সুযোগ দেন, সুবহানাল্লাহ কইতেন না, আগে বানছে এখন কি দেওয়া নাই তো স্বর্ণের ইদ্দা বানাইতো, জুরাইজ তো না না আমার স্বর্ণ দরকার না, আমার ঘরটা যেমন আছে এরকম ভাবে তুমি বানাই দাও। আমার মাসেল কথা হলো আল্লাহর পরে সেবা করতে হবে কার, কার করতে হবে? ওই যুবক ভাইরা যাদের মা বাপ এখনো দুনিয়াতে আছে, বুঝবা তোমার জান্নাত ও দুনিয়াতে জাহান্নাম ও দুনিয়াতে। আনাবি উমামাত রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, হযরত ইবনে উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন একজন যুবক নবীর কাছে এসে বলে ইয়া রাসূলাল্লাহ মা বাপ সন্তান জন্য কি হক রাখে, অর্থাৎ সন্তানের উপর মা বাবা কি দায়িত্ব কি হক আদায় করবে? আল্লাহ নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম, ও যুবক তুমি যদি তোমার মাতা পিতার সেবা করে তাদেরকে খুশি করতে পারো আল্লাহ জান্নাতে যাবে, আর মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে যে সমস্ত কথাবার্তা বললাম ইহার উপর সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।